সম্মানিত শিক্ষক মণ্ডলী, আমরা গতকালকে একটি প্রতিনিধি দল এনটিএসসি চেয়ারম্যান মহোদয় সাক্ষাৎ করেছেন। আপনারা জানেন কি? সকলে জানেন? সকলে বলে জানেন? জানার পর থেকে আমাদের অনলাইন সহ মুখে মুখে বা অনলাইনে ঝড় উঠেছে 35+ এর ব্যাপারটা নিয়ে, সত্য কি না? মন খারাপ আপনাদের? যাদের 35+ মন খারাপ? আসলে ব্যাখ্যাটা বুঝি না কিছু। এনটিএসসি চেয়ারম্যান মহোদয় যখন দ্বিতীয় গণবিজ্ঞপ্তি দেন, লক্ষ্য করবেন কথাগুলো, লক্ষ্য করে মনের ভিতরে যদি সাহস আনতে পারেন তাহলে মাঠে থাকবেন, যদি সাহস না থাকে তাহলে চিন্তা আপনি নেবেন, কথাগুলো খুব লক্ষ্য করবেন। এনটিএসসি চেয়ারম্যান মহোদয় যখন উনাদের হাতে ক্ষমতা নেন 2015 সালে, তাই না, গণবিজ্ঞপ্তি দেন 16 সালে, ক্ষমতা নেন কত সালে? 2015 সালে উনাদের হাতে ক্ষমতা নেন, 2016 সালে প্রথম গণবিজ্ঞপ্তি দেন। আমরা অনেকে আবেদন করেছিলাম, তখন আমরা বুঝতে পারি নাই আসলে আবেদনটা করতেছি নিয়োগটা কোন পর্যায়ে হবে, ঠিক কিনা? আমরা আশা ছিল যেহেতু গণবিজ্ঞপ্তি আসতেছে নিয়োগ আমরা সবাই পাব। দেখুন, দ্বিতীয় গণবিজ্ঞপ্তিতে যখন প্রায় 30,000-এর উপর একটি সার্কুলার দিল, তখনই তারা একটি নিয়ম বসাইছিল কি 35+ আবেদন করতে পারবে না। আচ্ছা, তারা যে 35+ আবেদন করতে পারবে না সেটা কি আদালতের রায় ছিল? কথা বলেন, এটা কি তাদের পূর্বের কোন পরিবর্তে ছিল? ছিল কি? সবাই কথা বলবেন। তার আমরা যে 2006 সালের গ্যাজেট আছে বা 2015 সালে যে আবার গ্যাজেট তৈরি হলো, ওই কোন গ্যাজেটে 35+ আবেদন করতে পারবে না? 2006 সালে গ্যাজেট কি ছিল? হাইকোর্টের কোন রায় ছিল? তাহলে 35+ আবেদন করতে পারবে না এই নিয়ম পাইল কোথায় তারা? হ্যাঁ, তারা যাই করবে তাই ঠিক? হ্যাঁ, কি বলেন? কথা বলেন না কেন? তারা যাই বলবে তাই ঠিক হবে? এই দেশ কি মগের মূল্য? একটা অধিদপ্তরের চেয়ারম্যান মহোদয়, উনি চেয়ারম্যান মহোদয় যে আছে উনি চেয়ারে বসেই এক একবার এক একটা নিয়ম তৈরি করে ফেলবেন। উনার তো এই দেশ থেকে তোর উনার জন্য তোর স্বাধীনতা লাভ করে না, এই দেশটা স্বাধীনতা লাভ করেছিল এই বাঙালির জাতির সকলের জন্য, ঠিক কিনা? দেখুন, তৃতীয় গণবিজ্ঞপ্তি যখন আসতো, দ্বিতীয় গণবিজ্ঞপ্তি যখন 35+ আবেদন করতে পারলো না, আমরা পারলাম না, তৃতীয় গণবিজ্ঞপ্তির পূর্বে যারা 35+ এখন কি করবেন? মগের মুল্লুক না, ঠিক আছে বুঝলাম, মারা তো যায় না, কারণ শিক্ষক হয়ে টেকছেন, শিক্ষক হয়ে কি করছেন? টকে গেছেন। এখন কাউকে আর আঘাত করতে পারবেন না, পারবেন? আঘাত করলে তো শিক্ষক হলো না। শিক্ষকের কাজ হচ্ছে তার প্রজ্ঞা এবং কলম দিয়ে বুঝিয়ে দেওয়া। 2002 গণবিজ্ঞপ্তির পর ইন্টারসিল চেয়ারম্যান মহোদয়ের বিরুদ্ধে বলেন বা এই 35+কে রক্ষা করার জন্য 35+ পক্ষে আদালতের দ্বারস্থ হল। মামন হাইকোর্ট রাষ্ট্রপতির আদেশে, কারা দেশে? কারা দেশে? মহামান্য রাষ্ট্রপতির আদেশে মহামান্য হাইকোর্ট বিভাগ উনি কি করলেন, 2018 সালের পূর্বে, কথা বলবেন, 2018 সালের পূর্বে যারা নিবন্ধন সনদ লাভ করেছে সকলের সনদ আজীবন মেয়াদ করেছে, ঠিক কিনা? মহামান্য হাইকোর্ট বিভাগ সেই জিনিসটাকেই বাতিল, আবার রিভিউ করে বাতিল করতে পারে যদি সেটা মানুষের কল্যাণের বিরুদ্ধে চলে যায়, কথা বলবেন? আজকে কথা বলতে মন চাচ্ছে একটু বলতে হয়। আমরা জানেন যদি কোনো ব্যক্তি পাশের কাছে ঝুলে যায়, তার রায় যদি পাশি হয়ে যায়, মানবিক বিচারে তাকে পাশি থেকে যাবজ্জীবন আনতে পারে, এটা আমাদের কোনো সমস্যা আছে কি? সেটা কে করে? মহামান্য রাষ্ট্রপতি ওইটা
তার পাশের মঞ্চ থেকে নামে তাকে যাবজ্জীবন বা কিছু একটা সাজা কমিয়ে দিতে পারে। কিন্তু আমরা এটা খুব কমে দেখেছি, যাবজ্জীবন থেকে তাকে ফাঁসিতে নেওয়া সেটা কিন্তু খুব কম দেখেছি, ঠিক কিনা? সাজা কমে না বাড়ে দিন দিন? মহামান্য রাষ্ট্রপতি বা বিভিন্ন আমাদের যেটা বলতেছিলাম, মহামান্য রাষ্ট্রপতি মহোদয় কোন সাজা যদি বেশি হয়ে যায়, উনার মানবিক দৃষ্টিকোণ থেকে যদি উনি পারেন, যদি মনে করেন যে লোকগুলা ভালো, হতে পারে তাকে একটু সাজা কমিয়ে দিতে পারেন। আচ্ছা, যাক, মৃত্যুদণ্ড থেকে তার পরিবার পরিজন যদি আবেদন করে, উনি ওনার মানবিক দৃষ্টিকোণ থেকে সেই ক্ষমতা আছে, তাকে পাশের কাছ থেকে যাবজ্জীবনে আনতে পারে, ঠিক কিনা? বা যাবজ্জীবন থেকে 10 বছরে আনতে পারে কিনা? আচ্ছা, কখনো কি দেখেছেন কোন মামলা হইলে যদি তার যাবজ্জীবন 10 বছরের মামলা হয়, 10 বছরের সাজা হয়, সেখানে কি আবার কেহ রাষ্ট্রপতির কাছে আপত্তি করে যে না তাকে যাবজ্জীবন দিতে হবে? সেটা খুব কমই হয় না তা না আমি বলবো না, কমই হয়। এখন আমার কথা হচ্ছে, যেখানে আপনারা নিজেরা তৈরি করলেন 35 পাতা আবেদন করতে পারবে না, রাষ্ট্রপক্ষের কাউকে আপনারা নেন নাই, নিয়েছিল সেখানে মহামান্য হাইকোর্ট রাষ্ট্রপতির আদেশে 35 পাঁচ দ্বারা 2018 সালের পূর্বে যারা সনদ লাভ করেছে তাদেরকে আজীবন সনদের মেয়াদ দেওয়া হলো। এটা মাননীয় রাষ্ট্রপতি মহোদয় উনি নিজের ওনার আদেশের আদেশ ক্রমে সেটাকে বাতিল করার ক্ষমতা বাংলাদেশে কার যোগ্যতা রাখে? সে কি বাংলাদেশের বন্ধু না শত্রু? কথা বলেন কিনা? ওরা কি বাংলাদেশের বন্ধু না শত্রু? ওরা কি এই সরকারের পক্ষে না বিপক্ষে? মহামান্য হাইকোর্ট বিভাগ রাষ্ট্রপতি উনি আবার রাষ্ট্রপতির আদেশে মহামান্য হাইকোর্ট করে থাকেন এই কাজগুলা, তাহলে সেটাকে যদি তারা রিভিউ করতে চায়, আপিল করতে চায় আবার, তাহলে কি তারা রাষ্ট্রপতির বিরুদ্ধে চ্যালেঞ্জ করলো না? তারা কার বিরুদ্ধে চ্যালেঞ্জ করলো? আজব একটু দেশে বাস করি নাকি? আশ্চর্য হয়ে যাচ্ছি, এগুলো কি দেখার কেউ নেই বাংলাদেশে? তাহলে কি উনি কি আমাদের পক্ষে রায় দিয়ে ভুল করে পারলেন? হাইকোর্ট বিভাগ কি ভুল করলো? রাষ্ট্রপতি কি ভুল করলো? তাহলে তারা কি চাচ্ছে, যে হাইকোর্টও ভালো না রাষ্ট্রপতিও ভালো না? এনটিএসসির চেয়ারম্যান মহোদয়গণ বা কর্মকর্তা মহোদয়গণ যে আপিল করেছেন, আবার শুনলাম ওনারা আপিল করেছেন, আগামী 25 তারিখ একটা আবার শুনানি আছে, তাহলে তারা কি রাষ্ট্রপতি তারা কার সাথে চ্যালেঞ্জ করলো, রাষ্ট্রপতির সাথে কিনা? অবাক হয়ে যাচ্ছি, আমি তো সেটাকে রাষ্ট্রদ্রোহিত মনে করি, আমি মনে করি, আমি তো আইন পড়ি নাই, আমি এটাকে রাষ্ট্রদ্রোহিত মনে করি। যিনি রাষ্ট্রপতির বিরুদ্ধে অ্যাকশনে যেতে পারেন একজন আমলা হয়ে, এটা তো আসলে খুব ভাবার বিষয় হয়ে যাচ্ছে। আমি তো আসলে চেয়ারম্যান মহোদয়ের সাথে কথা বলতে আমার খুব ইচ্ছা ছিল, কিন্তু আসলে এমন একটি অবস্থানে আছে যে যাওয়ার মতো সত্যিও এখন আর পাচ্ছি না। সত্যি কথা, ওনার সাথে কথা বলে আমার খুব ইচ্ছে ছিল। আমি জানি উনি বাংলাদেশের একজন আমাদের চেয়ে আরো অবশ্যই শিক্ষিত বেশি, অবশ্যই প্রজ্ঞা বেশি, জ্ঞান বেশি, উনি বাংলাদেশের সচিব পর্যায়ের একজন কর্মকর্তা, কিন্তু আমি অবাক হয়ে যাচ্ছি, বাংলাদেশের আইন তৈরি বিশ্বের শুধু বিশ্বের নয় যে কোনো দেশের আইন সংবিধান তৈরি হয় কিসের জন্য? জনগণের ভালো বা কল্যাণের জন্য। আশ্চর্য হয়ে যাচ্ছি এই বাংলাদেশের এনটিআরসি নামক বাংলাদেশের
এনটিএসএ নামক যে প্রতিষ্ঠানটি আছে তারা এখন রাষ্ট্রপতি যা ভালো করবে তারা সেটার বিরুদ্ধে চ্যালেঞ্জ করে সংবিধান পরিবর্তন করতে যাচ্ছে। আচ্ছা এটা কি বাংলাদেশের কেউ বোঝার মতো ক্ষমতা কি নেই? আমি তো অবাক হচ্ছি, যে রায়টা এসেছিল এই দেশের বেকারত্ব কমানোর জন্য না বাড়ানোর জন্য? বেকারত্ব কমতো কিনা? শূন্য পদের তালিকা আছে না নাই? যদি বুঝতাম শূন্য পদ নাই একটাও, আমরা আছি লাখ লাখ, তাহলে একটা আইন করা যেতে পারত। আইন তো মানে যে বল, আমি আসলে কথা বলতে অবাক হয়ে যাচ্ছি এখন। আমি আনটি শর্মার সাথে সাক্ষাৎ যদি করতে পারি, আমি কখনো যদি আমি আমার সামর্থ্য হয় আমি ওনার সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম। তো যে আপনারা রিভিউ করেন সে সাহস আপনাদেরকে কে দিয়েছে সেভাবে বলতে ইচ্ছে করতে। এই যে আপিল করলেন সেটার সাহস দিয়েছেন কে? পিছন থেকে আপনাদেরকে কে কাটি লড়াচ্ছে? আমি নিশ্চিত বলব যদি কেউ তাদের সাথে কাটি লড়াই সেটা বঙ্গবন্ধুর বাংলাদেশের পক্ষে নয় বিপক্ষে, সারা স্বাধীনতার পক্ষে নয় স্বাধীনতার বিরুদ্ধে, তারা এই দেশের উন্নয়নের পক্ষে নয় উন্নয়নের বিরুদ্ধে, ঠিক কিনা? আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা মহোদয়কে আমি অনুরোধ করে বলব, আপনি শুধু আমাদের চাকরি ব্যাপারটাই শুধু ভাববেন না, এখন আপনি এই জিনিসগুলো একটু বিবেচনা করুন। আপনার আশেপাশে থেকে আজকে অনেক আমলাতন্ত্রের লোকজন, আমি বাংলাদেশের আরো বিজ্ঞ বিজ্ঞ রাজনীতিবিদদেরকে বলব, যারা আপনারা এই দেশকে নিয়ে ভাবেন আমরা জানি, আপনাদেরকে চিনি, আপনাদের দ্বারস্থ আমরা হয়েছিলাম, আমরা আপনাদের দ্বারপ্রান্ত গিয়েছি, বুঝিয়েছি, বলেছি, যারা আপনারা এই দেশের জন্য ভাবেন, মাননীয় প্রধানমন্ত্রীর একনিষ্ঠ ভাবে চলাফেরা করেন, আমি আপনাদেরকে অনুরোধ করে বলব, এনটিএসসির চেয়ারম্যান মহোদয় জনগণের কল্যাণের পক্ষে একটি রায় আসলে ওটার বিরুদ্ধে আপিল করতে পারে সেই সাহস কে দিয়েছেন সেটা অবশ্যই আপনাদের খতিয়ে দেখা উচিত। এই কথাগুলো আমার ইচ্ছে ছিল, আমি আগেই বলেছিলাম, এখনো বলছি, যদি এনটিএসসি চেয়ারম্যান মহোদয়ের সাথে আমার সাক্ষাৎ হয়ে যায় ইনশাল্লাহ। চাকরি পরের কথা, চাকরি আগে ওকে দেখুনাকে আমি দেখব, উনি ওনার তো আইন দিয়ে করেছেন, এটা কোন আইন থেকে উনি আনলেন এই কাজটা করার জন্য সেটা ওনাকে আমি দেখব। আজকে 66 দিন যাবৎ চলছে, আপনাদের সাথে এখনো সাক্ষাৎ করতে গেলে আমাদের সিরিয়াল ধরতে হয়, এটা যদি গণতান্ত্রিক রাষ্ট্র মেনে থাকেন আপনারা, আমি মনে করি ওরা গণতান্ত্রিক রাষ্ট্র মানে না, যদি গণতান্ত্রিক রাষ্ট্র মেনে থাকত এই আমলাতন্ত্রের কিছু অসাধু ব্যক্তিরা, তাহলে অবশ্যই অনশন মাঠে আসতো, আর নয় অনশন মাঠ থেকে দুইজন বা তিনজন ব্যক্তিকে নিয়ে বলতো যে তোমরা চলে যাও, তোমাদের দাবিতে এই আইনের ভিত্তি আমরা মানতে পারবো না, আর নয় তোমরা থাকো আর দুটো দিন আমরা তোমাদের পক্ষে কি করা যায় সেটা বিবেচনা করছি, ঠিক কিনা? আমরা কি আপনাদের কাছে ভিক্ষা চাইতে আসছি? আপনার ভিক্ষা চাওয়ার জন্য হলে তো আপনার ঘরে যাইতাম, একটা তালা নিয়ে যাইতাম, ভিক্ষা চাওয়ার জন্য এখানে আসি নাই, এখানে অধিকার রক্ষার্থে আসছি। কোন আন্দোলনকে হেয়পূর্ণ করবেন না, এই ছোট ছোট আন্দোলনকে কেন্দ্র করে বৃহৎ আন্দোলন কিন্তু তৈরি হয়ে যা। আর এখানে আন্দোলন করার জন্য কোন মূর্খ অশিক্ষিত লোক এখানে কেউ নেই, এখানে অশিক্ষিত লোক নেই, আমি মূর্খ বলবো না, মূর্খ লোক বাংলাদেশে নেই, সে যে কোনো একজন একটা কর্ম শিখতে পারলে সে একজন শিক্ষিত হতে পারে, ঠিক কিনা? পড়াশোনা করলে শিক্ষিত হবে এমন কোনো কথা নেই, যার যে বিদ্যা সেই বিদ্যায় সে শিক্ষিত, ঠিক কিনা? তাহলে আপনারা যদি ভেবে রাখেন যে ওরা একে পরে আছে 66 দিন যাবৎ থাকুক, আপনারা কিন্তু চরম ভুল করবেন, চরম ভুল করবেন। আমি এনটিএসসি চেয়ারম্যান মহোদয়কে বলব, আপনি চরম ভুলের দিকে আর যান না, অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে আপনার। আপনার মান সম্মান যদি টিকাইতে চান, আপনার ইজ্জত যদি টিকাইতে চান, আপনার মানকে যদি ক্ষুণ্ণ রাখতে চান, তাহলে অবশ্যই আপনার উচিত এখনো জলদি দ্রুত গতকালকে যে আলাপ করেছেন দুইটা দাবি বলছেন আপনারা মেনে নিতে চাচ্ছেন, আর একটার জন্য আপনারা ওয়াইট আছেন, ওয়াইট করবেন না, দ্রুত সমাধান করুন,
আর না হয় কিন্তু শাহবাগের অঞ্চল কিন্তু এভাবে থাকবে না, এটা কিন্তু প্রতিরোধ আরো বড় ধরনের হয়ে যাবে। ভুলভাল বুঝে কিছু করতে পারবেন না আপনারা, যেভাবে ভুলভাল বোঝাচ্ছেন এই ভুল সিদ্ধান্ত গুলো আপনার আশেপাশের কিন্তু সবাই অসাধু নয়, যে কোনো সময় কিন্তু আপনার কর্মকর্তার গণে আপনার বিরুদ্ধে কথা বলতে পারে। আমরা জানি এনটিএনসিতে এখনো অনেক বিবেকবান কর্মকর্তা আছেন যারা হতে পারে আপনার ক্ষমতার কাছে, আপনার দাপটের কাছে, কারণ আমরা যদি বুঝতেছি আপনার রাষ্ট্রপতির সাথে চ্যালেঞ্জ করতে পারেন তাহলে আপনার একটি অসাধু ক্ষমতা অবশ্যই আপনার কাছে আছে কিনা। কিন্তু এই অসাধু ক্ষমতা নিয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশে আপনার কোনো ক্ষমতা কাটবে না, যা করেছেন সময় কিন্তু শেষ হয়ে যাচ্ছে। আজকে আসলে খুব কষ্ট হয় এটা দেখার জন্য, আজ পর্যন্ত কোন ব্যক্তি এখন পর্যন্ত এভাবে বলল না, একমাত্র এম এ মতিন স্যার ব্যতীত, ঠিক কিনা? এবং স্থায়ী কমিটির কয়েকজন সদস্য আমাদের পক্ষে ওনারা কথা বলবেন, আমাদেরকে সান্ত্বনা দিয়েছেন। কিন্তু বাংলাদেশের অনেক উচ্চ পর্যায়ে যারা ছিল তারা ইচ্ছা করলে এক মিনিটের ভিতরে এনটিএসসি চেয়ারম্যান মহোদয়কে সে কথার জবাব দিতে পারত কি পারত না? এবং কি আমি যদি মনে করি, আমি যদি বলতে বাধ্য হয় মনের কষ্ট নিয়ে, এই বাংলাদেশের একজন সুনামধন্য মন্ত্রী, আপনি আপনার শিক্ষকগত যোগ্যতার কোনো অভাব নেই, আপনি মাননীয় প্রধানমন্ত্রী একজন আস্থাভাজন ব্যক্তি, আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী ডাক্তার দীপমণি মহোদয়, ঠিক কিনা? আপনার ছোট্ট বোঝা উচিত ছিল যে রায়টি 35+ জন্য মহামান্য হাইকোর্ট দিয়ে দিয়েছেন, ওই রায়ের বিরুদ্ধে আপিল করার ক্ষমতা আপনার একজন কর্মকর্তার কি করে হয়? মন্ত্রণালয় তো আপনার, এই শিক্ষা মন্ত্রণালয়ের যদি কোনো ক্ষতি হয়, শিক্ষা মন্ত্রণালয় যদি ব্যর্থতা হয়, সম্পূর্ণ দায় আপনার নিতে হবে, পক্ষান্তরে পরোক্ষ এবং প্রত্যক্ষ ভাবে, ঠিক কিনা? তাহলে আমি বুঝতেছি না আপনি কেন চুপ করে আছেন, যেখানে সারা বাংলাদেশের মানুষ আপনাকে শ্রদ্ধা করে, আপনার আপনার মুচকি হাসিতে যে কথা বলার যে স্টাইল, মানুষের সাথে যে আন্তরিকতার সম্পর্ক আপনি গড়ে তুলেছেন। আমি নিজেও মাননীয় মন্ত্রী মহোদয়ের সাথে সাক্ষাৎ করেছি আমার এলাকায়, উনি সুন্দরভাবে আমার সাথে কথা বলেছেন এবং উনি বলেছিলেন আমি আপনি তোমাদের এই ব্যাপারটা আমি দেখব, কিন্তু আমি বলবো আপনি দেখবেন সেটা কবে দেখবেন? আপনার যে নিচের কর্মকর্তা মহোদয় আছেন তারা তো আপনাকে ডুবিয়ে দিচ্ছে, শুধু আপনার মন্ত্রণালয় নয়, বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রী গণতন্ত্রের মানস কন্যা দেশরত্ন শেখ হাসিনা মহোদয়ের উন্নয়নের যে রূপকার ছিল সেটাকে ডুবে দেওয়ার জন্য একটি ঘাটতি মেরে থাকা একটি একটি দল বা একটি সংগঠন গুটি কয়েক ব্যক্তি কিন্তু এখন পর্যন্ত লেগে আছে। আমি মাননীয় মন্ত্রী মহোদয়কে অনুরোধ করব, আপনি 5 মিনিটের ভিতরে সমাধান করতে পারেন এই দুঃসাহস, আমি নিশ্চিত, আমি জানি, আমি চ্যালেঞ্জ করতে পারি মাননীয় মন্ত্রী মহোদয় এই আইনের ব্যাপারে, ওই মামলার ব্যাপারে ওনাকে জানানো হয় নাই, আমি চ্যালেঞ্জ করব। আর যদি মাননীয় মন্ত্রী মহোদয়কে জানে আপিল বিভাগে আপিল করতো তাহলে মাননীয় মন্ত্রী মহোদয় নিশ্চিত না করতো, ঠিক কিনা? কথা বলেন না কেন? কারণ আপনি কেউ বলবেন মন্ত্রীকে না জেনে এনকেআরসি করে কিভাবে, যেটার ফলাফল আমরা পেয়েছি, ওনারা যে কিভাবে নিয়োগ দেন এনটিআরসি যে কিভাবে নিয়োগ দেন সেই ব্যাপারটাই স্থায়ী কমিটি তার উপস্থাপন কখনোই করে না, জানেন কি আপনারা? জানেন জানেন না? এম এ মতিন স্যার এখানে কি বলেছিলেন, কি বলেছিলেন এম এ মতিন স্যার কি বলেছিলেন? উনি তো স্থায়ী কমিটির সদস্য শিক্ষা মন্ত্রণালয়ে, উনাদের কিভাবে জানানো হয় না? তাদের নিজস্ব মতবাদের উপর ডিপেন্ড করে তারা তাদের মতো সার্কুলার জারি করে, তাদের মতো টাকা তুলতে শুরু করে বেকারদের পকেট থেকে, শুধু রেজলিউশনটা তৈরি করে, শুধু শুধু বলে যে আমরা 54,000 শিক্ষক নিচ্ছি, স্থায়ী কমিটির সদস্য মনে করে ঠিক আছে হয়ে যাক, সমস্যা কি, আলহামদুলিল্লাহ ভালো কথা, তাহলে তো শিক্ষক সংকট দূরই হয়ে যাবে। এখন 54,000 মধ্যে নিজেও কতজন সেই জবাব দিয়ে তারা কিন্তু তারা কখনোই দেয় না, যদি দিত
কারণ রাজনীতিবিদদের মতো অসংখ্য রাজনীতিবিদরাই বর্তমানে বাংলাদেশের উন্নয়নের জন্য চিন্তা করে, বিশেষ করে আওয়ামী লীগের যারা আছেন আমরা জানি, কিন্তু তাদেরকে না জেনে কিছু আমলাতন্ত্রের লোকজন বর্তমানে তারা তাদের নিজস্ব মতকে হাসিল করার জন্য আজকে কিন্তু এই কাজকর্মগুলো চালিয়ে যাচ্ছে। আমি এনটিআরসি চেয়ারম্যান মহোদয়কে বলল, যদি সাক্ষাৎ আপনার সাথে হয় ইনশাল্লাহ আপনার সাথে আমার কথা হবে, আইন দেখব, যুক্তি দেখব এবং আপনার ধারণ ক্ষমতাটাও আমি একটু দেখব। আমি চ্যালেঞ্জ করছি না আপনাকে, আমি একজন নগণ্য, আপনার অধীনস্থ একজন কর্মচারী বলতে পারেন, আমি যেহেতু শিক্ষক আপনার অধীনস্থই, আপনি আমাদের অভিভাবক, কিন্তু আপনি যদি এভাবে ভুল করেন সেই ভুলের দায় আমার কাছেও চলে আসে। মানুষ আমাদেরকে টিটকারি বাড়তে পারে, মানুষ আমাদেরকে অবহেলা করবে, এই মন্ত্রণালয়টাই কি ক্ষতিগ্রস্ত, এই মন্ত্রণালয়টাই দুর্নীতিগ্রস্ত, সেটা আমার লাগবে 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 না। সুতরাং আমি এনটিআরসি চেয়ারম্যান মহোদয়কে বলবো, আমি জানি আপনারা আমাদের এই পেজকে, আমাদের যে বর্তমান গ্রুপ আছে এই গ্রুপটাকে আপনারা সকলে ফলো করেন, সবাই অল টাইম আমাদের লাইভ গুলো আপনারা দেখেন, এটা আমি জানি, কারণ এখানে কি হয় না হয় এক মিনিট সময় নেন আপনারা সেখান থেকে বলতে পারেন। তারা দেখার কারণ কি, আমাদের অনলাইন থেকে বারবার ওনারা এগুলো দেখেন। আমি আজকে যে কথাগুলো বললাম মাননীয় এনটিআরসি চেয়ারম্যান মহোদয়কে বলবো, আপনি একটু নিরপেক্ষভাবে বসে চিন্তা করে দেখুন আপনি কতটুকু ক্ষতি করেছেন এই বাংলাদেশের জন্য, কিন্তু আপনি কিন্তু ক্ষতি করতে পারবেন না। মহামান্য হাইকোর্ট কখনো আপনাদের পক্ষে রায় দিবে না, ঠিক কিনা? হাইকোর্ট বিভাগের যে রায় হয় আপিল বিভাগে সেটা উনিশ বিষয় একবারে ক্যান্সেল কখনো হয় না। সুতরাং 35 পাশের সাথে 19 বিশ হওয়ার কোন সিস্টেম নাই। সুতরাং আপনারা যতই কিছুই করেন না কেন, হাইকোর্ট বিভাগ কখনো আপনাদের এই পরিচালনায় পড়বে না। সত্যি সত্যি আবার দেখবেন হাইকোর্ট বিভাগ থেকে 35 পাশের পক্ষেই রিজাল্ট আসবে ইনশাল্লাহ। আর যদি আপনারা আপনাদের পক্ষ মতো করতে চান সেটা বলে দিই, আপনারা কি ভয় পাইছেন? যদি আপনারা আপনাদের মতো করতে চান, এটা তো একটা পরিপর্ত, দেখি এটা কোন সংবিধানও না, আন্দোলনে সংবিধানও পরিবর্তন হয়, ঠিক কিনা? কথা বলেন না, জোর কমে গেল। আরে যা তাকেন না, কালকে তো একটা কিছু আসবে, শক্তি আনেন না। আর কত যদি আপনারা দুর্নীতি সিস্টেমে যদি কিছু একটা করতে পারেন, ভাববেন না আন্দোলন থেমে থাকবে? আন্দোলন থামবে না, পারবে? প্রয়োজন এভাবে নয়, ভিন্ন আঙ্গিকেও আন্দোলন চালিয়ে যাবো ইনশাল্লাহ। 35 পাস কেন, 50 পাস কেউ বাদ দিতে পারবেন না। সনদ যখন দিয়েছিলেন তখন চিন্তা করতে পারেন নাই? 36 বছর বয়সের ব্যক্তিকে সনদ দিতে পেরেছেন, আর এখন আপনার 35 নিয়ে আছেন, তাকে সনদ দিয়েছেন কিভাবে আপনি? এগুলো চিন্তা নেই আপনার? 350 টাকার লোভে এত কিছু করতে পারেন কি, ঠিক কিনা? পরীক্ষা দেওয়ার সময় 350 টাকা ফি দিতে হয় কিনা, এখন কত জানি না, এখন কত 350 টাকা ফি দিতে হয়েছে, ঠিক সেটার জন্য আপনারা সবকিছু করতে পারেন, একবার পরীক্ষা নিতে পারবেন, নিয়োগ দিয়ে দিবেন, কি আশা? তার বয়স যে কত সেটা চিন্তা আপনাদের নাই? যখন পাস করলো 37 বছর বয়সে তখনই বলে ফেললেন যে না আমরা 35 পাস দিব না। বাংলাদেশে এরকম পাগলও তো বুঝে, এরা তো একদম পাগলও বুঝে, কি একটা পাগল বুঝবে না এসব কথা? আপনারা বুঝেন না কেন, আপনারা বুঝেন না কেন? কোন আইনে নেই, কোন সংবিধানে নেই, কোন বিবেকের কাছে কি আসছে এটা? কোন বিবেকবান ব্যক্তি কি এই কাজ করতে পারে? আবার আপনি মাঝে মাঝে বলেন মানবিক দৃষ্টিতে কিছু একটা করা যায় কিনা দেখি, এটা কি হাস্যকর কথা না? আপনার মতো ব্যক্তি মানবিক দৃষ্টিতে দেখবেন সেটা তো আমরা কল্পনাও করতে পারি না।
ঠিক কি না তবে যদি করতে পারেন করেন জানাই তবে শতবার জানাই যদি আপনার সদয় হয়ে থাকে তাহলে পরিবর্তন জারি করুন দ্রুত প্রজ্ঞাপন জারি করে দেন যে 35 বুঝিনা যাদের সনদ চেয়েছি তারা সবাই চাকরি পাবে বলে বলুন তাহলে বুঝবো আপনার মানবিক দৃষ্টি আছে বলে বলুন না বলেন না কেন আপনি তো আজকেই পারেন মাননীয় প্রধানমন্ত্রীর সাথে যদি সাক্ষাৎ করেন মাননীয় প্রধানমন্ত্রীকে যদি বলেন যে এই ব্যাপার আসলে ওদের জন্য একটু ভুল হয়ে গেছিল আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বল উনি কি ক্ষমা করতে পারেন কি পারেন না ওদের ক্ষমা করেন সব আপনি যান আজকের ভিতরে আপনি প্রজ্ঞাপন জারি করতে পারবেন কোনো সমস্যা হবে না কালকে যে আলোচনা সেই আলোচনা শুধু আপনার বৈঠক করলেই চলবে অন্য কিছু আলোচনা করার দরকার নাই কারণ আপনি যদি আজকে দ্বারস্থ হন কালকে আজকের ভিতরে মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে রায় দিয়ে দিবে আপনিও বেঁচে যাবেন আপনিও আমাদের শ্রদ্ধার পাত্র হয়ে যাবেন মানুষ ভুল করতে পারে আমরা তখন চলে যাবো আরেক লাইনে আপনি ভুল করেছিলেন আপনারা যা ভুল হয়েই থাকে সংশোধন হয়েছেন আমাদের আর কোনো মনে আর কোনো রাগ আর রইল না আমরাও ক্ষমা করে দিতে পারবো কোনো সমস্যা নেই ঠিক কিনা আর যদি এই 35 বা 45 বা এইগুলো নিয়ে বারবার তালবাহানা করেন আন্দোলন তো বুঝেছেন 66 দিন চলছে বুঝতে পারছেন তো তাহলে 66 দিন ক্ষমতা এখানে যেহেতু আছে তাহলে ওরা কিন্তু আরো অনেক কিছু করার ক্ষমতা আছে প্রয়োজন হলে বুঝতে পারবেন যদি প্রয়োজন হয় কিন্তু প্রয়োজনের দিকে নেবেন না তাহলে বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে আপনাদের সেটা বড় ধরনের ক্ষতি হতে পারে কোনো ক্ষতি কোনো সমস্যা নেই আরো বড় ধরনের ক্ষতি হতে পারে আমরা চাই না আপনার সাথে আমরা দ্বন্দ্ব করে আমরা এই দেশে কোনো অরাজকতা সৃষ্টি হোক ঠিক কিনা আমরা এই দেশে কোনো অরাজকতা সৃষ্টি করতে চাই না যার কারণে আমরা আপনার সাথে সরাসরি দ্বন্দ্বে যাচ্ছি না আর দ্বন্দ্ব যদি আপনি করতে চান আমরা তো এই দেশের নাগরিক ঠিক কিনা অধিকার যখন ক্ষুণ্ণ হয়ে যাবে তাহলে কি আপনি আপনাকে ছেড়ে দিব আপনি কে আপনি কে আপনাকে ছেড়ে দিব যদি ভিক্ষা চাইতে আসতাম দিবেন না সেটা পরের কথা আপনি দিলে দিবেন না দিলে নাই 10 জায়গায় ভিক্ষা করলে এক জায়গায় দেয় ওটাকে আলহামদুলিল্লাহ বলে ভিক্ষুক চলে যায় আমি আপনার ভিক্ষা কাছে ভিক্ষা চাইতে আসি নাই না ভিক্ষা চাইতে আসছি তোমার অধিকার রাগ করবেন না ইন্টারসিস্টেন বল মহোদয় আপনার দিকে ইশারা করলাম হাতটা আপনার দিকেই দিলাম দ্রুত ব্যবস্থা নেই কেউ জানতো না আগে আন্দোলনের কথা এই প্যানেল প্রত্যাশী নিবন্ধিত শিক্ষক সংগঠন সারা বাংলাদেশে আন্দোলনের খবর পৌঁছাইছে কিনা এখন আন্দোলন যদি এখন কি তো সবাই বলে ওইটা করেন ওইটা করেন ওইটা ওইটা কোনটা বললাম না আপনি আপনি একটু বুঝে নেবেন কোনটা সেটা কিন্তু করতে বাধ্য আমরা করব যদি প্রয়োজন হয় ঠিক না এখন অনশনে আছি চুপচাপই থাকবো যদি করতে হয় করতে হবে না অধিকারের জন্য দেশের বিশৃঙ্খলার জন্য তো নয় অধিকারের জন্য ঠিক আছে প্রস্তুত আছেন তো ধন্যবাদ শুধু আপনারা নয় সারা বাংলাদেশের যত নিয়োগ বঞ্চিত নিবন্ধিত শিক্ষক শিক্ষক আছেন সবাই প্রস্তুত ভাবতে অবাক হয়ে যাবেন গত পরশু দিন রাত্রে 17তম নিবন্ধনধারী একজন পরীক্ষার্থী আমাকে ফোন দিল জয়পুরহাট জেলা থেকে উনি 17তম নিবন্ধন পরীক্ষা দিবেন উনি বলছেন যে স্যার আপনাদের এই আন্দোলন যদি ফলশ্রুত হয় আপনাদের চেয়ে সুবিধা আমরা বেশি ভোগ করব উনি এই কথা বলেছেন একজন জ্ঞানী কথা উনি বলছেন যে স্যার আপনাদের এই আন্দোলন যদি ফলশ্রুত হয় আপনারা তো ভোগ করতে অথবা 6 মাস দেরি নেবেন বা 1 বছর দেরি হতেও পারে যে কোনো কারণবশত কিন্তু আমরা যারা 17তম নিবন্ধন দিব আমরা কিন্তু বেশি বুক করব সুতরাং আপনাদের জন্য শুভকামনা রইল আমি তখন কেঁদেছিলাম ওনার কথায় একজন 17তম নিবন্ধন এখনো সে পরীক্ষা দেয় নাই সে শিক্ষক হওয়ার আশায় পরীক্ষা দিবে সে জানে যে আজকে যদি এই প্যানেল প্রত্যাশী নিবন্ধিত শিক্ষক সংগঠন জয়লাভ করে সবাই যদি প্যানেলের অন্তর্ভুক্ত যদি আমরা চাকরি পাই সে যদি পরীক্ষা দিয়ে পাশ করতে পারে
সে যদি সনদ লাভ করতে পারে অনলি এক মাসের ভিতরে বা তিন মাসের ভিতরে সে চাকরি লাভ করতে পারবে, ঠিক কিনা? আর বর্তমান অবস্থান যেখানে এনটিআরসির যেভাবে তারা খেলাধুলো চলছে, উনি 17তম নিবন্ধনদারী হয়ে বুঝে গেলেন উনি নিবন্ধন পাস না করেও আমাকে যে কত বছর পর্যন্ত নিয়ে যায় সেটা কোনো সমস্যার শেষ না হতে পারে না। একজন 17তম পরীক্ষা দিবেন, উনি যদি এই কথা বুঝতে পারেন, আমাদের দেশে আবার তথাকথিত কিছু 16তম নিবন্ধনদারী আছে যাদের জাল সনদের আছে, তারা খুব মহাপণ্ডিত মহাপণ্ডিত হয়ে গেছেন, তারা আবার এনটিএসএর দালালি করা শুরু করে দিয়েছে। এইসব দালালি চলবে না, চলবে? এইসব দালালি চলবে না, এই দালালি সব বন্ধ হয়েই গেছে আর বন্ধ হয়েই যাবে। দালালি করে বেশিক্ষণ টিকা যায় না। সুতরাং আমরা যেটা বলতেছিলাম, সর্বশেষ যেটা এনটিএসএর চেয়ারম্যান মহোদয়ের কাছে অনুরোধ করব, আমরা আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়ের হস্তক্ষেপ কামনা করছি। আপনি বুঝিয়ে বলুন, আমরা আপনার কাছে গিয়েছি, আপনি মাননীয় প্রধানমন্ত্রীকে বলুন, মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় আমি আপনাকে সুযোগ করে দিলাম, আর একটু বাসার রাস্তা করে দিলাম মাননীয় এনটিএসসি চেয়ারম্যান মহোদয়কে, আপনি আমাদের যে কথাগুলো যে দাবিগুলো সেই দাবিগুলো মাননীয় প্রধানমন্ত্রীকে বলুন। মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় যদি সেখান থেকে না করে দেন যে না তাদের দাবিগুলো অযৌক্তিক, তাদেরকে তুমি না করে দাও, সেখান থেকে চলে যাওয়ার জন্য আমরা মাথা উঁচু করে চলে যাবো, ঠিক কিনা? আর যদি মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় বলে যে না তাদের দাবিগুলো যৌক্তিক, তাদের দাবিগুলো তুমি পূরণ করে দাও, তাহলেও আমরা মাথা উঁচু করে চলে যাবো, ঠিক কিনা? সদর রাজা আছেন তো, না মনের মতো সমস্যা আছে বলতে হবে, কে বলতে হবে? মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়, এনটিএসসি চেয়ারম্যান মহোদয় বললে চলবে না, এনটিএসসি চেয়ারম্যান মহোদয় বললে চলবে, মাননীয় প্রধানমন্ত্রীর কথাটা উনি ভাইয়া বলতে পারেন, যদি মাননীয় প্রধানমন্ত্রী বলে দেন তাহলে আমরা মেনে নিই। কথা নাকি? কথা বললে তো মিডিয়ার সামনে বলবে, প্রধানমন্ত্রীর কথা বললে কি আর এই এই ঘরের ভিতরে বলবে? মিডিয়ার সামনে তো বলবে, মিডিয়ার সামনে বলবে, তারা প্রজ্ঞাপন দিবে না আমাদেরকে? মাননীয় প্রধানমন্ত্রী বলবে, কমিটি থেকে প্রজ্ঞাপন করতে, মাননীয় প্রধানমন্ত্রী সাইন সব প্রজ্ঞাপন যখন জারি করে দিবে তখন আমরা মানতে সমস্যা আছে? ইয়েস আর নো, আমরা তো আগে থেকে বলেছিলাম প্রধানমন্ত্রী মহোদয় যদি ইয়েস আর নো বলে আমরা সত্যি যা দিয়ে আছে, রাজা আছে কিনা? সেই 67 দিন পর্যন্ত এখন অপেক্ষা করতে হচ্ছে কেন আপনাদের জন্য? আমরা তো আপনাকে প্রথমে রাস্তা দিয়েছিলাম, আপনি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যান, মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়ের কাছে আমাদের যে বক্তব্যগুলো সেগুলো তুলে ধরুন, তুলে ধরার পর মাননীয় প্রধানমন্ত্রী যদি না করে তাহলে বলুন যে না মাননীয় প্রধানমন্ত্রী আপনাদেরকে নিতে পারবে না বলে দিচ্ছেন, এটা বলুন। এসে এসে বলেন না কেন? একটা প্রজ্ঞাপন ধরে দিন আমাদেরকে যে এই প্রজ্ঞাপনে মাননীয় প্রধানমন্ত্রী না করছে, এখন রাস্তা তো ধুয়েটাই দেখাই দিলাম আপনাকে, কি আর কি দেখাবো, আর কি দেখাবো, আর কি দেখানোর রাস্তা আছে? বাসার পথ আপনাদেরকে দেখিয়ে দিলাম, কোন সমস্যা নেই আপনার পথে আমাদের কোনো রাগ আছে? রাগ থাকবে না, আমরা আগে থেকে মাননীয় প্রধানমন্ত্রী ছিলাম, এখন পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রীর সেই আদেশের উপর বা আদেশ বা নিষেধ দুয়েটার উপরে আপনার আছি, আমরা ওনার প্রতি শ্রদ্ধাশীল, কারণ উনি কার কন্যা? বঙ্গবন্ধু কন্যা, বঙ্গবন্ধু কন্যা কখনো অন্যায় করতে পারে না, সেটা আমরা বিশ্বাস করি বা আস্থা আমাদের আছে। উনি মানুষের অধিকার নিয়ে ওনার পিতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অধিকার আদায়ের লক্ষ্যেই আজীবন সংগ্রাম করেছেন, উনি এখন পর্যন্ত করতেছেন, সুতরাং কোনো সমস্যা নেই। আসেন স্যার, কি বলছেন? বৃষ্টির আসে টানে রাখেন, ফুটবলটা